হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটা ক্রিয়েট করেছি সেটা অবশ্যই বিড়ালের খাবার রিলেটেড, সেটা দেখেই বুঝতে পারছেন আপনারা নিশ্চয়ই। তো আজকে আমি অনেকের কমেন্টের রিপ্লাই নিয়ে একটা ভিডিও করে ফেলেছি। সেটা হচ্ছে আমার কাছে অনেক মেসেজ আসে, কমেন্ট আসে যে বিড়ালকে মাছ মাংসের সাথে আর কী কী খাওয়ানো যেতে পারে বা কী কী সবজি খাওয়ানো যেতে পারে। তো আজকে আমি বলে দেবো বিড়ালকে কী কী সবজি খাওয়ালে কোনো ধরনের সমস্যা নাই, বরং ওরা একটু এক্সট্রা পুষ্টি পেয়ে যাবে। সেই সবজিগুলোর নাম আমি আজকে বলে দিব, প্লাস দেখিয়ে দিব আমি কীভাবে সবজিগুলো ওদেরকে খাওয়িয়ে থাকি, সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো আজকে আমি আমার বিড়ালদের জন্য চিকেন রান্না করব, আর সেই জন্য আমি কিছু সবজি এখানে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমি ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা কলা হাফ, একটা কাঁচা কলার হাফ নিয়েছি, আর সেটা হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা গাজর, মানে একটা গাজরের অর্ধেক নিয়েছি। তো এই পরিমাণ সবজি আমি, ফুলকপির ফুল কিন্তু দুইটা নিয়েছি। তো এই পরিমাণ সবজি দিয়ে আজকে আমি ওদের জন্য চিকেন রান্না করব। তো কী পরিমাণ সবজি নিয়েছি সেটা তো আমি আপনাদেরকে বলে দিলাম, আর এখানে আমি চিকেন নিয়েছি 300 থেকে 350 গ্রামের মতো হবে। তো দেখতে পাচ্ছেন আমি চিকেনটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি সবজির মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেন রান্না করার জন্য আমি পরিমাণ মতো পানি এখন অ্যাড করে দিব, এমনভাবে পানি দিব যেন রান্নাটা ভালোভাবে হয়। ওয়েল কুক না হলে কিন্তু মুরগির মাংস খেলে বিড়ালের অনেক সমস্যা হতে পারে। তো এই জন্য আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর এটা আমি আধা ঘন্টার মতো রান্না করব। আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া। সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলে হয় কি, বিড়ালের পেটে কৃমির একটা সমস্যা থাকলে সেটা দূর হয়ে যায়। তো আমি একটু করে হলুদ গুঁড়া দিয়ে দিই। তো দেখুন আমি খুব ভালোভাবে রান্না করে নিয়েছি, একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে সব ধরনের সবজি, এরকম ম্যাশ হয়ে যাবে। সেইভাবে কিন্তু আপনারা সিদ্ধ করবেন, মুরগির মাংসটাও যেন খুব ভালোভাবে কুক হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। দেখুন আমি কিন্তু হাত দিয়ে হালকা করে চাপ দিলেই এখানে মুরগির মাংসগুলো একেবারে গলে যাচ্ছে। এখন আমি মাংসের সঙ্গে সবজিগুলো এভাবে একটু মেখে দিব, মেখে না দিলেও খাই, তবে আমি যেন একেবারে নষ্ট না করি সেই জন্য এভাবে মেখে দিই, তাহলে মাংসের গন্ধের সঙ্গে সবজিটাও খুব মজা করে ওরা খেয়ে নেয়। তো আমি যখন ওদের খেতে দিব আপনারা দেখতেই পারবেন যে ওরা কতটা মজা করে খায়। তো আপনারা এই সবজিগুলো কিন্তু ওদেরকে রেগুলার খাওয়াতে পারেন। আরও যে সবজি আপনারা খাওয়াতে পারবেন সেটা হচ্ছে মিষ্টি আলু, পেঁপে, মিষ্টি কুমড়া, তারপর খাওয়াতে পারবেন আপনারা ব্রোকলি, ফুলকপির মতো দেখতে সবুজ যেটা সেটাই কিন্তু ব্রোকলি। এই সবজিগুলো আপনারা ওদেরকে দিতে পারেন, এটা ওদের পেটের জন্য ভালো। তবে এই সবজিগুলো দেওয়ার আগে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে বা খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ওদের পি পটি চেক করে তারপর দিবেন। ওদের যদি দেখেন পটিটা নর্মাল আছে তাহলে আপনারা সব ধরনের সবজি দিতে পারবেন, আর যদি দেখেন যে পটিটা টাইট হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা তখন মিষ্টি কুমড়া, পেঁপে, গাজর এগুলো দিবেন, ফুলকপি, তাহলে ওদের পটিটা ভালো হবে। আর যদি দেখেন পটি নরম হয়ে গিয়েছে কোনো কারণে তাহলে কিন্তু আপনারা কাঁচা কলা, মিষ্টি আলু এগুলো দিবেন, তাহলে পটিটা একেবারে ঠিক হয়ে যাবে। তো এভাবে আপনারা পটিটা চেক করে ওদেরকে রেগুলার চিকেন বা ফিশের সঙ্গে এই সবজিগুলো অ্যাড করতে পারেন, তাহলে চিকেন বা ফিশের পরিমাণটা একটু কম লাগবে, তবে ওদের যে পরিমাণ নিউট্রিশনের প্রয়োজন বা প্রোটিনের প্রয়োজন সেটা অবশ্যই পূরণ করতে হবে যে সবজি দিন না কেন। ভাত বাদে আপনারা কিন্তু সবজিগুলোও দিতে পারেন, আর যদি ভাত দিতে চান সেক্ষেত্রে আপনারা সবজি একটু কমিয়ে দিবেন, তাহলে কিন্তু ওদের খাবারটা ব্যালেন্স থাকবে। সবজি দিতে পারবেন তাই বলে সব ধরনের সবজি দিতে যাবেন না। আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছি বিড়ালকে কী খাওয়ানো যাবে আর কী কী খাওয়ানো যাবে না, কোন খাবারগুলো বিড়ালের জন্য খারাপ বা বিষ ধরনের, কোন খাবার খেলে বিড়ালের উপকার হয় আর কোন খাবার খেলে বিড়ালের বিষক্রিয়া হতে পারে, সেটা নিয়ে আমি ডিটেলে একটা ভিডিও আপলোড করে দিয়েছি। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আমার বিড়ালরা চিকেনের সঙ্গে কোনো সময় ভাত খেতে পছন্দ করে না, তো এই জন্য আমি আমার বিড়ালদেরকে যখন চিকেন খাওয়াই তখন যেন ঠিক মতো ওদের পেটটা ভরে, সেই জন্য আমি ওদের খাবারের সাথে সবজিটা অ্যাড করে দিই। আর মাছের সঙ্গে আমার বিড়ালরা কিন্তু ভাত খেতে খুব পছন্দ করে, অন্যান্য ভিডিওতে হয়তো আপনারা দেখে থাকবেন। তো আমার বিড়াল এভাবে সবজি দিয়ে চিকেন খেতে কিন্তু খুবই পছন্দ করে, আপনারা ট্রাই করে দেখতে পারেন, এভাবে খাওয়াতে পারবেন। হাতে কম সময় থাকলে বা বাসায় ভাত কোনো সময় যদি না থাকে ওদের খাবারের টাইমে, তখন কিন্তু এভাবে সবজি দিয়ে রান্না করে ওদেরকে অনায়াসে খাওয়াতে পারবেন। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা দেখে কোনো ধরনের হেল্প হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।